আল্লাহ তাআলা বলেছেন ওয়াখলাকনাকুম আজওয়াজা, মানে কি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া। এটার মানে কি? এটার মানে হলো পৃথিবীর সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বউ সহকারে। এটার এই মানে না তো, আপনাকে এই মানে কে বলেছে? এটা ভুল মানে। পৃথিবীতে বহু মানুষ আছে যার বিয়ে হয় না, তার আগে দুনিয়া থেকে মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? বহু মানুষ দুনিয়াতে এসেছেন, বিয়ে হয় নাই, তার আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে তাকে আল্লাহ তাআলা কিভাবে জোড়া সৃষ্টি করলেন? এখানে জোড়ায় জোড়ায় সৃষ্টি করার উদ্দেশ্য হলো, এই আয়াতের ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসে, ধরুন নারী পুরুষ সৃষ্টি করেছেন, পাশাপাশি নারী সৃষ্টি করেছেন, এই হলো জোড়া। প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা করে জোড়ায় সৃষ্টি করেছেন, কেউই সিঙ্গেল থাকবে না পৃথিবীতে এরকম কোনো অপশন রাখেন নাই, ব্যাপারটা কিন্তু সেরকম না। যদিও মানুষ বৈবাহিক জীবন যাপন করা, এটাই হলো সুন্নাহ, এটাই নবী রাসূলগণের আদর্শ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তিনি বলেছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ এটা আমার সুন্নাহ, আমার আদর্শ। যে ব্যক্তি এই সুন্নাহকে এড়িয়ে যাবে, আমার সুন্নাহকে যে ব্যক্তি এড়াবে, সে আমার উম্মত হতে পারে না। এবং নবী রাসূলগণ আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর নেককার বান্দাগণ প্রায় সবাই তারা বিবাহ শাদী করেছেন, সংসার করেছেন। কিন্তু এর মানে এই না যে আল্লাহ বলেছেন জোড়া জোড়া সৃষ্টি করছেন কিন্তু এখানে তো জোড়া নাই, না, এখানে সে উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে ধরুন আল্লাহ চন্দ্র সূর্য করেছেন, পাশে সূর্য সৃষ্টি করেছেন, আসমান নবমণ্ডল সৃষ্টি করেছেন, পাশে ভূমণ্ডল সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন, পাশাপাশি নারী সৃষ্টি করেছেন, এভাবে আল্লাহ তারা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকে, পাশাপাশি তার নেগেটিভ পজিটিভের মতো করে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে বৈচিত্র্য রেখে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং প্রয়োজনীয়তা যা দরকার সেটা আল্লাহ তাআলা সেভাবে সৃষ্টি করেছেন। এটা উদ্দেশ্য। এখানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা তার জোড়ায় অর্থাৎ তার দাম্পত্য জীবনে কার সাথে হবে সেটার ব্যবস্থা সবার জন্য আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন, এমন নয় বহু মানুষের কপালে বিয়ে আল্লাহ রাখেন নাই। বহু মানুষ ছোটবেলায় মারা গেছে, বিয়ে করবে কোথেকে, অপশন আছে না নাই? তাহলে সেক্ষেত্রে এই আয়াতের ব্যাখ্যা আপনাকে এটা কে বলেছে? কোনো মুফাসসির ব্যাখ্যা করেন নাই যে সবাই স্বামী স্ত্রী করে করে আল্লাহ সৃষ্টি করেছেন। তো পিছিয়ে যে মারা গেছে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর 10 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে, তার কথা অন্য আরও তো অনেকেই আছে এরকম, একবার মানে নির্দিষ্ট করে তার কথা যদি বলি তো তাকে আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করেছে কীভাবে, সেটা আপনি ওই ব্যারিস্টারে যাওয়া লাগে কেন? নবজাতক বহু বাচ্চা এরকম মারা যায় কি যায় না? অতএব এই আয়াতের ব্যাখ্যা সেটি নয় যেমনটি আপনি বুঝেছেন।